আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রতিবারের মতোই আজকেও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো সামনে যেহেতু রমজান মাস চলেই এসেছে, তো ইফতারের আইটেমের ভিতরে কিন্তু ডিম চপ একদম পারফেক্ট একটি খাবার। তো চলুন দেখে নেই কীভাবে খুবই সহজে আর খুবই কম সময়ের ভিতরেই ডিম চপ তৈরি করতে পারবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমে একটা মিক্সিং বোলে আমি 5টা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এখন এখানে আপনারা যে কোনো আলুই ইউজ করতে পারেন। এবার আলুগুলো খুব ভালোভাবে মেখে নেব। আলুগুলো আমি একদম মেখে ফেলছি না, অল্প দানা দানা রেখেছি, কারণ এভাবে ডিম চপটা তৈরি করলে খেতে আরও বেশি টেস্টি হয়। আলুগুলো মাখা হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে অল্প তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিবর্তে আপনারা এখানে চাইলে 1 টিস্পুন ঘিও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে এলে আমি এতে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 1 টেবিল স্পুন কাঁচামরিচ কুচি। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এবার এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, তাই ফার্স্টে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরার গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আমি সাদা গোলমরিচটা ইউজ করেছি, আপনারা চাইলে কালোটাও ইউজ করতে পারেন। দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সবশেষে দিচ্ছি 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়ো। এবার পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে মেখে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আলুর ভর্তাটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে থাকবে, না হলে আলুটা পুড়ে যেতে পারে। মেশানো হয়ে গেলে সবশেষে দিচ্ছি 2 টেবিল স্পুন ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। এই তো আলুর পুরটা রেডি। এখন একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। এবার এতে দিচ্ছি 1 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো, 1 পিঞ্চ লবণ। এখন এই ইনগ্রিডিয়েন্টসগুলো ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব। এবার ডিম চপগুলো রেডি করে নিব। তার জন্য আমি ফার্স্টে বানিয়ে রাখা আলুর পুরটা থেকে অল্প হাতে নিয়ে এভাবে ছড়িয়ে নিচ্ছি। এবার এর ভিতর একটা সিদ্ধ ডিমের অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এখন ঠিক এভাবেই উপর দিয়ে কভার করে নিব। নর্মাল যে ডিম চপের গোল শেপটা থাকে আমি সেটাই দিচ্ছি। কভার করে নেওয়ার পর এবার এটাকে আমি কোট করে নিব। তার জন্য প্রথমে আমি অল্প ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। তারপর ফেটে রাখা ডিমে ডিপ করে আবার ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। এই তো একটা ডিম চপ রেডি হয়ে গেল। আমি ঠিক এই একই প্রসেসেই বাকি ডিম চপগুলো রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো ডিম চপ রেডি করে নিয়েছি। এবার ডিম চপগুলো ভাজার পালা, তাই আমি আগে থেকে একটা প্যানে তেল দিয়ে গরম করে রেখেছিলাম। এবার একে একে ডিম চপগুলো সাবধানে তেলে দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরই ডিম চপগুলো দিতে হবে।
চপগুলো নিচের দিকটা হয়ে গেলে আমি খুব সাবধানে ডিম চপগুলো উল্টে দিচ্ছি, আর নিচের সাইডটা না হলে উল্টাতে যাবেন না, তাহলে ব্রেড ক্রাম্বগুলো খুলে যেতে পারে। ডিম চপগুলো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে, আর আমি ডিম চপগুলো লাইট ব্রাউন করেই ভেজে নিব, বেশি ভেজে পুড়ে ফেলা যাবে না। এই তো ডিম চপগুলো ভাজা হয়ে গেছে। এই তো কত সহজে রেডি করে ফেললাম ডিম চপ। রেসিপিটি বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন ডিম চপগুলো কতটা মজার। তো আশা করি আজকের রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর হাংরিজুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।